আসসালামু আলাইকুম। রেডিও শোভের পক্ষ থেকে আমি দেলোয়ার হোসেন আপনাদের সামনে আজকে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আমার এক বড় ভাই, উনি ঠাকুরগাঁও ডিস্ট্রিক্ট থেকে এসেছেন, ঠিক আছে, একটা রাইস মিল নেওয়ার জন্য। ঠিক আছে, তো আমাদের এখানে বেশ কয়েকটা কোয়ালিটি রাইস মিল আছে, যেমন এই একটা তো উনি এটা পছন্দ করছে, তো এটা আমরা ওনাকে ভেঙে দেখাবো। ঠাকুরগাঁও কিন্তু গতকালকে রওনা দিয়েছে, এই যে দেখেন কার গাড়িতে করে এসছে, গতকালকে রওনা দিয়েছে, তো আজকে সে পৌঁছাইছে। তো চলুন আগে দেখাই ওনাকে ভেনে আমরা কীভাবে আসলে মেশিনটাতে ভানা যায়। এই ধানটা কিন্তু আমাদের সিদ্ধ ধান না, ঠিক আছে, মাঠের থেকে নিয়ে এসে দেওয়ার পরে এই ধানটা সিদ্ধ না, কিন্তু ধানটা গোড়াটা এই দিকে যাচ্ছে, দেখেন গোড়াটা, হ্যাঁ, আর এটা হচ্ছে গমের চেম্বার, গম, আর এটা হচ্ছে হলুদ মরিচ, ভুট্টা, ঠিক আছে, দেখেন আমরা বন্ধ করে দিলাম, ঠিক আছে, কারণ এটা কিন্তু আপনার মাঠের থেকে কেটে নেওয়ার পরে যে ধানটা দিয়েছে আমরা, কিন্তু সিদ্ধ ধান না, কিন্তু এটা কিন্তু সিদ্ধ ধান না, ঠিক আছে, এটা কিন্তু আলু ধান, সিদ্ধ ধান। আর আমাদের এখানে যে আপনার যে ইয়েটা দেখেন পয়েন্টটা, কিন্তু এই পয়েন্টটা কিন্তু আমরা সম্পূর্ণ লোডটা দিইনি, লোড দিলে আপনার খুবই জোরে বাইর হবে, ঠিক আছে, আমাদের এখানে কারেন্টের ভোল্টেজ খুব একটা ভালো না। তো যাই হোক ভাইয়ের একটু আমরা ইয়ে নেবো, আপনি এসেছেন কোথা থেকে? ঠাকুরগাঁও কোন গ্রাম থেকে? কোন নিশ্চন্দপুর থেকে, ঠাকুরগাঁও থেকে এসছে। তো ভাইকে আমরা ভেনে দেখালাম, ঠিক আছে। তো যাই হোক, আমাদের এই মেশিনটি যদি আপনারা অনলাইনের মাধ্যমে অর্ডার করতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বার অনুযায়ী কল করলে আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পৌঁছাই দিব কোরিয়ার সার্ভিসের মাধ্যমে। ভালো থাকবেন দর্শক, লেটেস্ট সব, আসসালামু আলাইকুম।